কথা বলেন না কেন? বাপ মা মরে গেলি এখনো দোয়া চাই কার কাছে? হুজুরদের কাছে দোয়া চাই যে হুজুর বাপ মরে গেছে মা মরে গেছে একটু দোয়া করেন। দেশে যখন 14 নম্বর সংকেত চলে ঘূর্ণিঝড় আসে তখন কিন্তু কোনো টেলিভিশনে কোনো রেডিওয় কিন্তু নাচ গান চলে না, তখন সব কি চলে? ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত দিয়ে তারা বোঝায় আমরা ইসলামের পক্ষে আছি। এই যে মহামারী চলছে, মহামারীর সময় গোটা দেশের সব মসজিদের হুজুরদের কাছে বলা হচ্ছে হুজুররা দোয়া করুন এই মহামারীর থেকে যেন আল্লাহ পাক আপনাকে আমাকে মুক্তি করে। তাহলে বিপদে পড়লি হুজুরদের দোয়া যদি কাজে লাগে, এখন গোটা বাংলাদেশের 17 কোটি মানুষের হৃদয়ের একটা মাত্র দাবি বাংলাদেশ সরকারের কাছে, সেটা হচ্ছে বিশ্বনন্দিত আলেমে দ্বীন আল্লামা সাইদিকে এই মুহূর্তে মুক্তি দেওয়া হোক। কি আপনারা সবাই একমত কিনা? এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের কোনো ব্যাপার নয়, কারণ 50টা বছর আল্লাহর ওলি আমাদের দেশ সহ গোটা বিশ্বের মানুষের খেদমত করেছেন। কওমি হুজুর বলেন, তাবলিগ হুজুর বলেন, চরমনাই হুজুর বলেন, জামাতি হুজুর বলেন, সব হুজুররা একমত আল্লামা সাইদি বাংলাদেশের জন্য একটা নিয়ামত, আল্লামা সাইদি বাংলাদেশের জন্য একটা রহমত। সুতরাং আমার এই ক্ষুদ্র দাবি হয়তো সরকার বাহাদুরীর কান পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু আমরা এখান থেকে দাবি করছি, আমরা আজকে সকল মুসলমানরা দাবি করছি, এই বিপদের দিনে আপনি একজন নেত্রীকে ছেড়ে দিয়ে, বাংলাদেশ সরকারের প্রধান আপনি একজন নেত্রীকে ছেড়ে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন, মানুষ আপনাকে প্রশংসা করেছে, গোটা বিশ্ব আপনাকে প্রশংসা করেছে, এর চাইতে হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি দোয়া পাবেন যেদিন আপনি আল্লামা সাইদিকে ছেড়ে দিবেন। এই জন্য আমরা সকলে গোটা বাংলাদেশের সব ধর্মপ্রাণ মুসলমান রোজার মাসে এই 70-80 বছরের বয়ে বৃদ্ধ একজন আলেমে দিন যিনি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে, আজকে তিনি যে কোনো একটা কারণে দোষী কি নির্দোষ আল্লাহই ভালো জানে, আমরা দোষী নির্দোষের জন্য বলছি না, আমার না শুধুমাত্র মানবিক দিক বিবেচনা করে একজন বাংলাদেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আলেম মনে করে, একজন বাংলাদেশের দায়ী ইলাল্লাহ মনে করে, গোটা বিশ্বের সকল মুসলমানদের কাছে অধিক প্রিয় মনে করে, কাবা ঘরের ইমাম, মদিনার ইমাম, বাইতুল মুকাদ্দাসের ইমাম সহ গোটা বিশ্বের সব আলেমের কাছে প্রিয় পাত্র প্রিয় মুখপাত্র মনে করে বাংলাদেশ সরকার বাহাদুরীর কাছে আমরা দাবি করছি এই মুহূর্তে গোটা বিশ্বের গোটা দেশের সব মুসলমানদের একটাই প্রাণের দাবি হলো বড় হুজুরকে কোরআনের পাকিকে আল্লামা সাইদিকে মুক্তি করে দেওয়া হোক। আল্লাহ পাক এই দাবিটা যদি বাংলাদেশ সরকার বোঝে এবং বাংলাদেশ সরকার যদি এই দাবিটা পূরণ করে আমরা অবশ্যই সকলে মিলে বাংলাদেশ সরকারের জন্য কল্যাণ কামনা করছি, করব। আমরা তো অকল্যাণ কামনা করি না, কারণ এই যে করোনার মোকাবেলা করছে, করোনার যুদ্ধে আমাদের পুলিশ ভাইয়েরা, করোনার যুদ্ধে আমাদের র‍্যাব ভাইয়েরা, করোনার যুদ্ধে আমাদের বিজিবি ভাইয়েরা, করোনার যুদ্ধে আমাদের প্রশাসনের ভাইয়েরা যে আপ্রাণ পরিশ্রম করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আমরা তাদের সাধুবাদ জানিয়েছি। ডাক্তার প্রশাসন ডাক্তারদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি, নার্সদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা এখান থেকে যত লোক এই আমাদেরকে কোয়ারেন্টাইনে রেখে ঘরের ভিতরে রেখে তারা সমাজে কাজ করে, আমরা সবাইকে সাধুবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশ সরকার মন্ত্রী এমপি সবাইকে সাধুবাদ জানাচ্ছি, কারণ তারা এই করোনার মোকাবেলা করছে। আর এর চাইতে অধিক অন্তরের দোয়া তখন আরও বেশি পাবে যখনই আল্লামা সাইদিকে তারা মুক্তি করে দিবে। গোটা বাংলাদেশের সব আলে মোলামা ধর্মভীরু মানুষ আল্লামা সাইদির মুক্তির জন্য স্ট্যাটাস দেবে, ইউটিভিতে বা ফেসবুকে তারা কথা বলবে, আমরা সেই কথার সুর মিলাইয়ে আমরা এই মসজিদের সব মুসল্লিরা আবারই ওই দাবিটা পুনরাবৃত্তি করছি বাংলাদেশ সরকারের কাছে। আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের ভালোবাসার প্রতীক, আমাদের মাথার মুকুট, লক্ষ আলেমের ওস্তাদ, কোটি আলেমের ওস্তাদ আল্লামা সাইদিকে দয়া করে আপনারা মুক্তি দিন। আল্লাহ পাক আমাদের এই দাবিটা আশা করি আপনারা রাখবেন,
এবং আশা করি আপনারা সাইদিকে মুক্তি দিবেন। এখানে কোনো রাজনীতির ব্যাপার নয়, এখানে কোনো সমাজনীতির ব্যাপার নয়। একজন বয়োবৃদ্ধ আলেম এবং দীর্ঘদিন যিনি ইসলামের খেদমত করেছে, খেদমতের দাবিতে, আলেমের দাবিতে, আলেমের দোয়া এখন আল্লাহ পাক কবুল করে। আপনাদের আত্মীয় স্বজন বাবা মার মৃত্যু তীরে এই আলেমদের নিয়ে দোয়া করেন। সুতরাং আমরা আপনাদের কল্যাণ কামনা করব, কল্যাণ কামনা করছি, কল্যাণের পক্ষে থাকবো যদি আমাদের দাবিটা আপনারা মেনে নেন।